আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় ভোটার হয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একটু ভিন্ন হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন আমাদের এনআইডি কার্ডের সার্ভারে আমরা এনআইডি কার্ডের ইনফরমেশন দেখার জন্য কিংবা কারেকশন করার জন্য অথবা এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে, রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা এক পর্যায়ে আমাদের এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা টাইপ করতে হয়। সো এক্ষেত্রে আমরা যখন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা টাইপ করি, তখন দেখা যায় যে এখানে আমাদের দেখায় যে আপনার প্রদানকৃত তথ্যের সাথে সার্ভারের তথ্যের মিল পাওয়া যায়নি, এবং পরপর যদি আমরা 3 থেকে 4 বার এই ভুল তথ্য দিয়ে এখানে ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি একটা সময় লক করে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় অ্যাকাউন্ট লক থাকার কারণে আর কখনোই আমরা অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস করতে পারি না, বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে আমরা অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস করতে পারি না। সো একবার যখন আমাদের এই অ্যাকাউন্টটিতে সার্ভারের সাথে কোনো তথ্যের মিল পাওয়া যায়নি, এই ইনফরমেশনটা দেখাবে, পরবর্তীতে কিন্তু আমাদের উচিত যে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কি আছে সেটা কিন্তু আমাদেরকে শিওর হয় জানা, এবং এই বিষয়টা আমরা কিভাবে জানবো এই ডিটেল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এর জন্য আমরা একটা সাইট ইউজ করব, যে সাইটটি হচ্ছে gd.police.gov.vd। এটি হচ্ছে জিডি করার জন্য বাংলাদেশ পুলিশের একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা সাধারণত জিডি করে থাকি। তো আমরা এই জিডি সার্ভারটিকে কাজে লাগিয়ে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা বের করব। আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন, হয়তোবা আপনার 5টা মিনিট ওয়েস্ট হবে, কিন্তু আপনার এই জিনিসটা সারা জীবনের জন্য কাজে লেগে যাবে। সো এখান থেকে আমাদের যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে, সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি সর্বপ্রথমে আমরা টাইপ করব। জাতীয় পরিচয়পত্র যদি 13 ডিজিটের হয়, তার আগে আমরা জন্মসাল দিয়ে নিব, আর যদি 10 ডিজিটের হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এনআইডি নাম্বারটি এখানে টাইপ করলেই হবে। সো এরপরে আমাদের এনআইডি কার্ডের ভিতরে যে জন্ম তারিখ আছে, সেই জন্ম তারিখ আমরা এখানে জাস্ট হুবহু টাইপ করে দিব। টাইপ করার পরে এখানে আমাদের যে সচল মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বার জাস্ট আমরা এখানে হুবহু টাইপ করব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে জমা দিন অপশনটিতে প্রেস করব। জমা দিন অপশনটিতে প্রেস করলে যদি আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ঠিক থাকে, তাহলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে। অনেকেই জিজ্ঞেস করতে পারে যে এই ওটিপি কোডটি আমরা কতবার আমাদের মোবাইল ফোনে নিতে পারবো। আপনি এই ওয়েবসাইট থেকে একই নাম্বারে আপনি চাইলে 1000 বার ওটিপি কোড নিতে পারবেন, সে ধরনের কোনো লিমিট নেই। সো এখানে জমা দিন অপশনটিতে প্রেস করে দিতে হবে। জমা দিন অপশনে প্রেস করার পরে নতুন পাসওয়ার্ড হিসেবে এখানে সর্বপ্রথমে আমরা সিম্বল ক্যারেক্টার, যেমন হ্যাশ, @, স্টার, এরকম কোনো ক্যারেক্টার জাস্ট আমরা ইউজ করব। এরপরে বড় হাতের এবং ছোট হাতের যে কোনো 2টা অক্ষর ইউজ করব। এরপরে হচ্ছে আমরা 123456 এরকম যে কোনো পাসওয়ার্ড এখানে ইউজ করে দিব। সো আপনি যদি সিম্বল, ক্যারেক্টার এবং 123 এরকম নাম্বারে কি এখানে ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নিবে না। সো এরপরে হচ্ছে আমাদের জমা দিন অপশনটিতে প্রেস করতে হবে। জমা দিন অপশনটিতে প্রেস করার পরে হচ্ছে আমাদের যে ধাপটি আসবে, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। এখানে এসে আমাদের যে ইনফরমেশনটি দিতে হবে, এখান থেকে আমরা জাস্ট জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমরা যে জেলায় জিডি করতে চাই সেই জেলাটা, যে কোনো একটি জেলা এখান থেকে সিলেক্ট করে দিলাম। যেহেতু বর্তমানে ঢাকা এবং ময়মনসিংহ জেলা চালু আছে, সো 2টা জেলায় এখানে দেখাবে। যেহেতু আমরা এখানে কোনো ধরনের জিডি করব না, শুধুমাত্র জিডি সার্ভারটিকে কাজে লাগিয়ে আমাদের ইনফরমেশনগুলো আমরা দেখব। থানা এখানে থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। ঘটনার তারিখ হিসাবে বর্তমানে যে তারিখটি আছে বা আজকে যে তারিখটি, এই তারিখের পূর্বের যে কোনো একটি তারিখ আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই অপশনটিতে প্রেস করব। অ্যাপ্লাই প্রেস করার পরে সব কিছু যদি আমাদের ফিল আপ করা হয়, তাহলে জাস্ট এখানে আমরা পরবর্তী অপশনে প্রেস করব। পরবর্তী অপশনে প্রেস করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডে আমরা যে ছবিটি আছে, সেই ছবিটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং নিচে আসলে আমরা এখানে দেখব যে স্বাক্ষরকারী, আইডি কার্ডে যে নাম ছিল নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর আমরা যেটা এন্ট্রি করেছি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বরদারের যে পিতার নাম আছে তার মাতার নাম এখানে কিন্তু শো করতেছে, এবং আমাদের যে বিষয়টার দরকার সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা এবং হচ্ছে বর্তমান ঠিকানা। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা হিসাবে ভেদরগঞ্জ শরীয়তপুর আছে, এবং বর্তমান ঠিকানা যেটা আছে সেটা হচ্ছে তেজগাঁও শিল্প এলাকা ঢাকা। তো আমি এর আগে কিন্তু উল্টাপাল্টা ট্রাই করতেছিলাম যে দুটোটাই তেজগাঁও শিল্প এলাকা এবং নড়িয়া শরীয়তপুর এরকম দিয়ে কিন্তু আমরা ট্রাই করতেছিলাম। সো আমাদের এটা ম্যাচ করতেছিল না। সো এখন হচ্ছে আমরা এখানে উপজেলাটা আমাদের জেনে গেলাম এবং জেলাটাও কিন্তু এখানে আমরা জেনে গেছি। এরপরে আমাদের যে বর্তমান ঠিকানা আছে সেটা হচ্ছে তেজগাঁও শিল্প এলাকা এবং ঢাকা। সো এখন আপনার ধৈর্য ধরে হচ্ছে 2টা মিনিট যদি ওয়েট করেন, তাহলে হচ্ছে আমি আপনাকে ডিটেল প্রসেসটা বুঝিয়ে দিতে পারবো। আর যদি আপনি স্কিপ করে ফেলেন, আপনি পরবর্তীতে যে কোনো সমস্যায় পড়তে পারেন।
তো এখান থেকে আমি আমার অনলাইনে যে এনআইডি রেজিস্ট্রেশন সার্ভার আছে সেই সার্ভারে চলে গেলাম। এখান থেকে জাস্ট আমি অ্যাকাউন্ট করুন, এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এই অপশনটিতে চলে আসবো। এখান থেকে জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি ছিল সেই নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়ার পরে এখানে জাস্ট এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিব। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে জন্মসাল, তারপর হচ্ছে এখানে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবো। ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখানে জাস্ট আমরা সাবমিট অপশনটিতে প্রেস করব। এখন যে বিষয়টা, এখানে হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা, এই তিনটা অপশনে আমাদের প্রয়োজন হবে, গ্রামের কোনো ধরনের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমরা বিভাগ, জেলা, উপজেলা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। বিভাগ এখানে ঢাকা বিভাগ, ঢাকা জেলা, এখানে উপজেলা তেজগাঁও শিল্প এলাকা, এখানে ঢাকা বিভাগ, শরীয়তপুর জেলা, ভেদরগঞ্জ উপজেলা। সো এখানে স্থায়ী ঠিকানা হিসাবে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। স্থায়ী ঠিকানা হিসাবে আমরা ঢাকা, শরীয়তপুর উপজেলা হিসাবে ভেদরগঞ্জ, এবং বর্তমান ঠিকানা হিসাবে আমরা পাচ্ছি ঢাকা, জেলাও হচ্ছে ঢাকা, এবং উপজেলা হিসাবে তেজগাঁও শিল্প এলাকা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবং সার্ভারে অবশ্যই এই ঠিকানাটা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন তেজগাঁও শিল্প এলাকা চলে আসছে। এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট পরবর্তী অপশনটিতে প্রেস করব। দেখুন যে পরবর্তী অপশনে কিন্তু আমাদের চলে আসছে। এরপরে আমরা মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের যে ভেরিফাই করতে হবে, ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারবো। সো গাইজ, এভাবে কিন্তু আপনি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভুল থাকে বা ডিফারেন্ট থাকে, অথবা আপনি রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় যদি প্রথমবার ট্রাই করার পরে আপনার সার্ভারের সাথে তথ্য মিল পাওয়া যায়, ইনফরমেশনটি শো করে, তাহলে একবার ভুল হওয়ার পরেই হচ্ছে আপনি চাইলে যে সার্ভারটি থেকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার দেখে নিতে পারেন। তবে এটা ছাড়া যদি আপনি ভুল কয়েকবার ট্রাই যদি আপনি আপনার এনআইডি সার্ভারে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডটি লক হয়ে যেতে পারে এবং দীর্ঘদিন কিন্তু আপনার কার্ডের সার্ভারটি লক হয়ে থাকতে পারে। এক্ষেত্রে আপনি আর আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটিকে আর অ্যাক্সেস করতে পারবে না। সো এ থেকে আমরা যে ইনফরমেশনগুলো পারবো, জিডি সার্ভার থেকে আমরা চাইলে ঢাকা এবং ময়মনসিংহ এই দুই ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু আমরা জিডিও করতে পারবো, এবং জিডি সার্ভার থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম এই ইনফরমেশনগুলো লাগিয়েও আমরা হচ্ছে এনআইডি কার্ডে কাজে লাগাতে পারবো। তো গাইজ, এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেটের সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে চাইলে আপনারা ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।